আমার বাসার শখ নাই, আমার ছেলেটা যেন আল্লাহ সুস্থ করে আমার সবসময় ঘরে বসে থাকে, আমার আর করার কিছু নাই। আমি এখন যে মৃত্যুর সাথে লড়তেছি এই জন্য আমি আর সামনে আগাইতে পারছি না। আমি এখন মাদ্রাসায় যেতে পারছি না আর পড়ালেখাও করতে পারছি না। একটা ঘরে আছে দুঃসম্পর্কের আত্মীয় হয়, ওনাদের ঘরটাও নাই, চিকিৎসা করানোর মতো এই মানে ব্যয়বহুল চিকিৎসা এটা করানোর মতো কোনো অবস্থা নাই। ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু মোহাম্মদ ফারহান, কোরআনে হাফেজ হয়ে একজন ভালো আলেম হতে চেয়েছিল ফারহান, প্রায় একুশ পারা কোরআন মুখস্থও করেছে। এর মধ্যে তার রক্তে মিশে গেছে দুরারোগ্য রোগ। প্রায় এক বছর তিন মাস আগে অসুস্থ হয়ে এখন হাসপাতালের বিছানায় তার দিন কাটে। সে বাঁচতে চায়, আবারও মাদ্রাসায় গিয়ে সহপাঠীদের সঙ্গে বসে কোরআন পড়তে চায়। পুরো কোরআন শরীফ মুখস্থ করে ভালো আলেম হওয়ার স্বপ্ন দেখছে এখনো। তবে টাকার অভাবে চিকিৎসা অনিশ্চিত হয়ে পড়ায় তার স্বপ্নও থমকে গেছে। আমি মাদ্রাসায় হিফজ বিভাগে পড়ি। কোরআন শরীফের শেষ থেকে আমি বিশতম পারা থেকে তিরিশতম পারা পর্যন্ত শেষ করেছি, আর প্রথমে এক নম্বর পারা থেকে দশ নম্বর পারা পর্যন্ত পড়ছি, আর এগারো নম্বর পারার অর্ধ শেষ করেছি, মোট সাড়ে একুশ পারা। তো আমার ইচ্ছা ছিল যে আমি একজন হাফেজ হব আর বড় হয়ে একজন আলেম হব। আমি এখন মাদ্রাসায় যেতে পারছি না আর পড়ালেখাও করতে পারছি না। আমার চিকিৎসা করার জন্য আমাকে সাহায্য করুন এবং আমি যেন আবার পুনর্জীবন আবার ফিরে যেতে পারি। অসুস্থ লাগে তখন খুব খারাপ হয়, যে যেমন কেমো দিলে মাঞ্জা ব্যথা হয়, আবার অনেক সময় মাথায় ধরে যায়, তারপরে ইয়া মুখের জামিটা চাবে আসে, অনেক সময় গলা ব্যথা হয়, এই সমস্যা, বমি বমি ভাব আসে, আবার পেট ব্যথা করে, অনেক সময় পাও ব্যথা করে, পা ব্যথা হলে হাঁটতে পারি না। আমি এখন যে মৃত্যুর সাথে লড়তেছি এই জন্য আমি আর সামনে আগাইতে পারছি না। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সাহায্য করবেন, যাতে আমি বড় হয়ে মাওলানা হয়ে সবাইকে ইসলামের পথে দাওয়াত দিতে পারি। আপনারা সবাই আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম। ফারহান লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের চর চামিতা গ্রামের ভূইয়া বাড়ির মোহাম্মদ মাহফুজুর রহমানের ছেলে। ফারহানের বাবা মোহাম্মদ মাহফুজুর রহমানের ডান পা প্যারালাইজড, অল্প হাঁটাচলা করতে পারলেও কোনো কাজ করতে পারেন না। আত্মীয় স্বজনদের সহযোগিতায় সংসার চলে। এক আত্মীয়ের জরাজীর্ণ একটি টিনশেড ঘরে বসবাস তাদের। আরও প্রায় আড়াই বছর ফারহানের চিকিৎসা করাতে হবে, এতে ৩০ থেকে ৪০ লাখ টাকা খরচ হবে বলে জানিয়েছেন চিকিৎসক। কিন্তু এত টাকা খরচ করার মতো সাধ্য তাদের নেই। দীর্ঘ এক বছর তিন মাস আগে একটু অসুস্থতা হয়, জ্বর কাশ সর্দি এগুলো যায় না টোটাল। তা আমরা তাকে চিকিৎসা বারবারই করেছি এক বছর পর্যন্ত এই চিকিৎসা চলার পরে যখন দেখতেছি তার জ্বরটা কমে না, এখান দিয়ে একটা গলার মধ্যে আপনার টিউমারের মতো দেখা দিছে। পরে আমরা এই ঢাকায় নিয়ে গেছি, শিশু হাসপাতালে ছিল, ওখানে দীর্ঘ ১৪ দিন ১৫ দিন থাকার পরে তার আমরা চলে আসছি। আমাদেরকে অ্যান্টিবায়োটিক কিছু ওষুধ দিছি, ওই ওষুধের কারণে এটা ফুলাটা চলে গেছে। চলে আসার পরে আবার এক সপ্তাহ পরে তার এই রোগ দেখা দেয়। এরপরে আমরা ডক্টর বাসেদ মাহমুদ স্যারের কাছে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে উনি আমাদেরকে একটা টেস্ট দিছে, সেটা আমরা কুমিল্লাতে করাইছি। ওর ব্লাড ক্যান্সারটা দেখা দিছে, বলছে যে ওর ক্যান্সার, ব্লাড ক্যান্সার। পরে আমরা তো হতাশ, আমরা অলরেডি ভেঙে পড়ার মতো অবস্থায় এত বড় একটা রোগ আল্লাহ তাকে দিছে। এরপরে এক বছর পর্যন্ত আমাদের আত্মীয় স্বজন থেকে আমরা একটা সাপোর্ট পাইছিলাম। এখন আরও দুই বছর তিন মাস চার মাসের মতো চিকিৎসা আছে। এখন পরিস্থিতির যে অবস্থা, একটা ঘরে আছে দুঃসম্পর্কের আত্মীয় হয়, ওনাদের ঘরটাও নাই, এমন অবস্থা। আত্মীয় স্বজনের সহযোগিতায় ওনাদের পরিবার চলে। চিকিৎসা করানোর মতো এই মানে ব্যয়বহুল চিকিৎসা এটা করানোর মতো কোনো অবস্থা নাই। আমরা আল্লাহর দিকে তাকিয়ে আছি, যদি তার এই রোগ নিরাময় করে দেয় আল্লাহ, মানুষের সহযোগিতার উসিলায়, দোয়ার উসিলায়। ছেলেকে বাঁচাতে ও তার স্বপ্ন পূরণে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়ে আকুতি জানিয়েছেন ফারহানের বাবা। তার দ্বারা যাতে ইসলামের উপকার হয়, সমাজের মানুষ, এলাকার মানুষ যাতে ইসলামের কিছু দিনী শিক্ষা লাভ করতে পারে এবং সমাজের মানুষের উপকার করতে পারে, এটাই ছিল আমার বড় আশা। এখন তো আর সেই আশা পূরণ করার মতো সেই ক্ষমতা আমার নাই। ছেলের প্রায় আজ এক বছর তিন চার মাস আগেই ধরা পড়ছে ব্লাড ক্যান্সার। এখন এটাই সবচেয়ে বড় সমস্যা। কেমো দেওয়ার পর তার বিভিন্ন রকম উপসর্গ দেখা দেয়, চলতে পারে না, হাঁটতে পারে না, খাইতে পারে না, সব সবসময় ঘরে বসে থাকে। আমার আর
করার কিছু নেই। আর দশ বেশি সহযোগিতা যদি আল্লাহ সাহায্য করে এটাই আমার আকুল আবেদন। আমি একজন বিদেশ ফেরত অসুস্থ মানুষ, নিজে চিকিৎসা করাবো কি ছেলে চিকিৎসাই করাতে পারতেছি, এমন অবস্থায় আছি। হাঁটা ফুটে নামাজ কালাম কিছুই পড়তে পারি না, কোথাও যাইতে পারি না, কারো কাছে কিছু সাহায্যও চাইতে পারি না, এমন অবস্থায় আছি। এখন দেশবাসী বিত্তবান মানুষের কাছে আমার আকুল আবেদন, যদি আল্লাহর দিকে তাকাইয়ে আমার পরিবারের দিকে তাকাইয়ে একটু সাহায্য সহযোগিতা করেন। আমার বাসার শখ নাই, আমার ছেলেটা যেন আল্লাহ সুস্থ করে আবার পুরো কোরআনে হাফেজ বানাইয়া দেশের এবং ইসলামের সেবা খেদমত করার জন্য তৌফিক দান করে, এটাই আপনাদের কাছে আমার আকুল আবেদন। আমি আর কিছু বলতে পারতেছি কারোর দ্বারা আমাকে যে আমাদেরকে কিছু সাহায্য করে, তাহলে আমাদের আমার পরিবারটা এত বড় একটা বিপদ থেকে হয়তো রক্ষা পাইবে। লক্ষ্মীপুর থেকে জাহাঙ্গীর লিটনের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingbd.com।